পঞ্চায়েত ভোটে সবুজ ঝড়ের পর ফের বিস্ফোরণ আব্দুল করিম চৌধুরী এরকম রক্তাক্ত করে জিতে কি হবে জেতার জন্য খুন লুট পুলিশকে ব্যবহার করা যায় না নিজের দলের বিরুদ্ধেই বিস্ফোরণ ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী আবার বিস্ফোরণ তিনি কি বললেন এরকম রক্তাক্ত করে জিতে কি হবে জেতার জন্য খুন লুট পুলিশকে ব্যবহার করা যায় না নেতৃত্বের কথা না শুনলে কিছু গ্রুপবাজি এরা করে এরকম করে দিয়েছে যে আজেবাজির লোক ঢুকে তারা তো কোনো নেতার কথা শুনে না নেতৃত্বের কথা শুনে না আমি এটা জানি যে মমতা মানে এগুলো চাপাচাপি করেন না হি ডাজ নট লাইক ইট কিন্তু ওর আন্ডারের যে নেতারা আছে ছুট দিয়ে দিয়েছে ওর আন্ডারের নেতারা যে আছে কিছু নেতা এরকম আছে যারা ছুট দিয়ে যা পারো বারে জিততে হবে দিস ইজ সো ডার্টি থিঙ্কিং অফ দ্য পিপল লিডার্স যেটা জিততে হবে যা পারে যে প্রকার হোক জিতে হোক এইটা রক্তাক্ত করে জিতাটা আমি আগে থেকে বলছিলাম যে আমি ঘৃণা করতেছি ফ্রম বিগিনিং যে আমি রক্তের মনে হয় জিত চাই না বিজয় চাই না এটা আমার রক্ত নিয়ে জয় করা যায় না আমি এটা খুব আগে থেকে ঘৃণা করে আছি যে প্রত্যেকটা ব্যাপারে জিততে হয় জিতার জন্যে খুন করে দাও মেরে দাও পরিবারটাকে ধ্বংস করে দাও লুটপাট করে আমার এইগুলো শুনে বহুত বিয়ে আছে বাড়ি ঘর লুট করে নাও কোন দল করছে এগুলো আরে রুলিং পার্টিটা গুলো রুলিং পার্টি না শাসক দল যে রাখে বলা হয় শাসক দলটাই শাসক দলটা হারতে চাই না বহুত মুশকিল আছে যে শাসক দল হয় হারতে তো হবে ভাই জিত হার তো লেখা আছে কিন্তু জিতার জন্য তুমি সম্মান পাগল হয়ে যাবে খুন করে দেবে বাড়িঘর লুট করে নিবে তহস নহস করে দিবে এলাকাকে করা যায় না পুলিশকে ব্যবহার করবে নিজের দিকে পুলিশ তাদের মদত করে দিয়ে যাচ্ছে যেহেতু শাসক দল আছে এবারে কেশিয়ারের ছবি আপনাদের দেখাবো যেখানে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল দেখাবো সেই ছবি কেশিয়ারের ছবি দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস অমিত শাহ আর গতকাল আমাদের প্রতিনিধির সঙ্গে অমিত কি কারণে ভাবে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ ছিল বলেন দেখো কেশারি ব্লকে আজকে যখন ভোট গণনা চলছিল কেশারি সরকারি গভর্নমেন্ট কলেজে তখনই দিলীপ ঘোষ ঢুকেন তখনই দিলীপ ঘোষ ঢুকার সঙ্গে সঙ্গেই তৃণমূল কর্মীরা খবর পেয়ে তার গাড়ির সামনে চলে আসেন তাকে ঘিরে বিক্ষোভ দেখান তার গাড়ির সামনে চড়াও হন ঘটনাস্থলে বিকাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও বিক্ষোভের মূল কারণ কেশারিতে বিজেপি উত্তেজনা ছড়াচ্ছে এবং দিলীপ ঘোষ তাকে প্ররোচনা দিচ্ছে এই অভিযোগে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা দিলীপ ঘোষের গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এবং কয়েকজনকে চোর স্লোগানও দিতে শোনা যায় যদিও এই বিষয়ে বিজেপির তরফে বলা হয়েছে এটা তৃণমূল কংগ্রেস এখানে প্ররোচনা দিচ্ছে তাই এখানে উত্তেজনা ছড়ানোর জন্যই দিলীপ ঘোষ যখন এমপি আমাদের এসেছিলেন কেশারিতে তখনই তার গাড়ির সামনে এরা চলে আসে বিক্ষোভ দেখা যদিও এই ঘটনাকে গুরুত্ব দিয়ে তারা নারাজ যদিও এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি যে দিলীপ ঘোষ তিনি একটি ভোটের যে চেঞ্জ করা হয়েছে সেখানে কিন্তু বসে আছেন তিনি গোটা পরিস্থিতি নজরে রাখছেন যে গণনা চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোটের গণনা যদিও তৃণমূলের তরফে বলা হচ্ছে যে এখানে দিলীপ ঘোষের গাড়ি সেখানে পৌঁছতে তৃণমূল কর্মী সমর্থকেরা ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন যদিও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এসে দলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবারে দেখাবে ময়ূরেশ্বরের ছবি যেখানে তৃণমূল কর্মীর বাড়িতেই পুলিশের তাণ্ডব চলল হামলা চালানোর অভিযোগে তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছে পুলিশ আর সেখানেই চলল পুলিশের তাণ্ডব অনির্বাণ বিশ্বাস কথা বলবো প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে অনির্বাণ হামলা চালানোর অভিযোগে তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছলো পুলিশ কি হলো সেখানে দেখো একদম চাঞ্চল্যকর অভিযোগ করছে কিন্তু তৃণমূল কর্মীর পরিবার হীরাশেখের পরিবার এবং তারা যেটা বলছেন যে পুলিশ আচমকা কিছুক্ষণ আগে আসে এবং তারপর কিন্তু এই হীরাশেখের বাড়িতে ঢুকে তার জন্য তাণ্ডব চালায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পর্যন্ত এই যে তাণ্ডব লীলা চলেছে তার কিন্তু নিদর্শন রয়েছে এটা হচ্ছে যে চাষের ব্যবহৃত একটি যন্ত্র সেই যন্ত্রকে ভাঙচুর করা হয়েছে এমনকি বাড়ির ভেতরের ছবিটা একবার দেখাবো দেখি ভেতরের ছবিটা একবার দেখাবো যে সেখানে চেয়ার টেবিল থেকে শুরু করে আলমারি পাখা বিভিন্ন জিনিস সেগুলো কিন্তু ভেঙে কার্যত তছনছ করে দিয়েছে এমনটা কিন্তু অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে হীরাশেখের স্ত্রী আমরা বাড়ির ঘরের ভেতরে ছবি দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডিং ফ্যান আলমারির যে কাঁচ
চেয়ার টেবিল সমস্ত কিছু কিন্তু কার্যত ভাঙচুর করা হয়েছে এমনটা কিন্তু হীরা শেখের পরিবার অভিযোগ করছে। কিন্তু কেন এই ধরনের ঘটনা আমরা কথা বলবো তার স্ত্রীর সঙ্গে। তিনি যেটা জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে, আচ্ছা এই যে পুলিশ আসলো আপনার বাড়িতে, আপনার প্রথম কথা বলুন, হীরা শেখ তিনি কোন পার্টি করেন? তৃণমূল। পুলিশ এসে আচমকা কেন হামলা চালালো আপনার বাড়ি? ও বলছে আমাকে পাড়া লোকে বলেছে যে হীরা তিন চারটে বাড়ি ভেঙেছে, তারপর আমাকে বলছে তারা এমন অভিযোগ করছেন। বৌদেশ্বরের সেই ছবি আপনাদের দেখালাম, ধন্যবাদ অনির্বাণ তোমাকে।